যাতে সেটা করে দেখবো কেমন লাগে খেতে আর এইরকম ভাবে কখনো আমি খাইনি এটা আমার জীবনের প্রথম এক্সপিরিয়েন্স হবে কিন্তু এটা এখনই রান্না করা যাবে না এটাকে ভালো করে ম্যারিনেট করে তারপরে বেশ কিছু সময় গেলে পরে তারপরে করবো শিলু

তো কালকে তো এটা ম্যারিনেট করে রেখেছিলাম ভেবেছিলাম রাত্রিবেলা করব কিন্তু হয়নি সময় পাইনি সুযোগ হয়নি তা আজকে সকালবেলা মানে চব্বিশ ঘন্টা পরে নিয়ে নিয়েছি ফ্রিজে ছিল পুরোপুরি একদম ম্যারিনেট অবস্থাতে পুরো শক্ত হয়ে গেছিলো এবার এটা ভাজার পালা তেল গরম হয়ে গেছে এবার গরম তেলের মধ্যে এটা ছাড়বো তেত্রিশ কিলো ওজনের মাছের পেটির একটা সামান্য একটা স্লাইস কতটা পেটিটা চড়া সেটা দেখে বুঝতে পারছি আর এগুলো কিন্তু আঁশ নয় আঁশ ছাড়ানোর পরে মানে আঁশগুলো কত বড় ছিল ভাবুন ছাড়ানোর পরে এগুলো দেখুন কেমন হয়ে আছে মনে হচ্ছে কি ড্রাগন মনে হচ্ছে কোনো শুয়ে আছে মাছটা কিন্তু উল্টে দিয়েছি উল্টে দেওয়ার পরে দেখুন মনে হচ্ছে চুপসে গেছে মাছটা বেশ ভাজা ভালোই হচ্ছে বলে মনে হয় একটু উপর দিয়ে আবার তেল দিয়ে দিচ্ছি কারণ মাছটা তো অনেকটা চড়া তো মাছটা তুলতে পেরেছি হালকা একটু এখানে ভেঙে গেল মানে তুলতে গিয়ে কিন্তু মাছটা দেখুন সাইজে কিন্তু ছোট হয়ে গেছে একটুখানি মানে চুপসে গেছে আবার মনে হয় এটা যদি রীতিমতো ঝোলে দিলে পারে এটা তার নিজের রূপে মনে হচ্ছে ফিরে আসবে মানে যা তেল ছিল তেল থেকে অনেকটা তেল সরিয়ে নিয়েছে আর স্পেশালি বলবো যে এখান থেকে যতটা তেল বেরিয়েছে আমি অতটা তেল প্রথমে দেইনি মানে অনেকটা তেল মাছ থেকে বেরিয়েছে আর তারপর দেখুন গোটা গরম মশলা হিসাবে এলাচ দারচিনি লবঙ্গ আর গোলমরিচ দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি কাটা পেঁয়াজ আর দু পিস লঙ্কা পেঁয়াজগুলো একটু ভাজা হোক একটু হালকা ডিপ ব্রাউন হোক ততক্ষণ অবধি ভাসতেই থাকি যাতে মাছের কালারটাও সুন্দর আসে আর এর মধ্যে দিয়ে দিলাম রসুনের পেস্ট এর মধ্যে দিয়ে দিলাম এবার প্রয়োজন মতো লবণ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি মিচ আর দিয়ে দিচ্ছি দুই চামচ আদা এবার একটু নাড়াচাড়া করে ভালো করে মশলাগুলোকে ভেজে নিতে হবে এবার দিয়ে দিচ্ছে হচ্ছে অল্প টক দই মশলা কষে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার ভেজে রাখা আলু ঝোল ফুটে গেছে এবার তার মধ্যে মাছটা দিয়ে দেওয়ার পালা লুক লাইক চিংড়ি মাছ ফিল লাইক কাতলা বাহ মাছের ঝোল কমপ্লিট গ্রেভিটা দেখে কিন্তু বেশ আমি এক্সাইটেড লাল লাল ঝোল হয়েছে আর সঙ্গে মাছটা কিন্তু সেই রকম লাগছে পেটির অংশটা দেখে কেমন কেমন লাগছে না হ্যাঁ তো অ্যাটলাস্ট রান্না তো হয়ে গেছে মানে গত যখন করোনা হয়েছিল তখন কিন্তু আমরা ঘরে অনেক ভিডিও বানিয়েছিলাম তাই না বলো প্রচুর ভিডিও বানিয়েছিলাম বানিয়েছিলাম কিন্তু তারপরে লকডাউন সরে যাওয়ার পরে আমরা যখন আউটসাইডে ভিডিও আবার করতে শুরু করে দিয়েছিলাম তখন বাইরে ভিডিও বেশি চলেছিল কিন্তু গরমকালে মাঝে মাঝে আমরা বাইরে ভিডিও করে থাকি যেরকম এবারও করছি আর এত বড় কাতলা মাছটা কিন্তু নয় আমাদের অ্যাকচুয়ালি দুটো পার্টই মেনেছে আটা পাট পার্ট কিন্তু পিস পিস করে রেখেছি এই পাটটা একসাথে রাখার কিছুই না একটু জাস্ট মজা একটু ফান আর কিছুই না নাহলে বাকি পার্টগুলো আমরা পিস পিস করে নিয়েছি যেটা হয়তো আজকে সন্ধ্যাবেলাতে রান্না হবে বা কালকে রান্না করে আমরা খাবো তো সুতরাং কেউ ভাববে না যে আমরা এইভাবে খাই এটা কোনো ব্যাপার না জাস্ট অ্যাট জাস্ট ফর এক্সপেরিমেন্ট আর খেতে কীরকম লাগতে পারে সেটাও দেখ আমরা অনেক সময় ফান করো অনেক কিছু করেন আমরাও করি মাঝে মাঝে জাস্ট একটু অন্যরকম অনুভূতি নেওয়া তো অলরেডি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি মাম্মাকে অলরেডি দিয়েছি একটু গিন্নিকেও দিলাম আর সঙ্গে আমিও নিয়ে নিচ্ছি প্রথমে আলু নিচ্ছি আলু আর ঝোল মাম্মা একলা একলা মাঝে মাঝে খায় ওকে করতে হয় কি একটু মাখিয়ে দিতে হয় মাখিয়ে দিলে ওই আরামসে খেতে পারে আর কয়েকটা সময় আছে যখন ওই খাবে না যেমন স্কুল থেকে এসে ওই মা খাইয়ে দেবে মা একটু আদর করবে সেটাও দরকার এবার দেখি মাম্মা এই দেখো মাছটাকে

মাছটা আর এত বড় পিস রান্না করতেও তো অনেক মানে ভেতর ঝোল ঢোকানো তো মুশকিল কথা কিন্তু না বেশ ভালো হয়েছে দুর্দান্ত টেস্ট মাছটা খেতে সত্যি দুর্দান্ত ভাজা থেকে শুরু করে ভিতরে ঝোল সবই ঠিকমতো ঢুকেছে রিয়েলি ফাটাফাটি খেতে এই দেখুন মাছের কোয়ালিটি কিন্তু বেশ বেশ ভালো তো ভালো লাগছে করছে খাও 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 একটু খেয়ে তুমি কেমন মাম্মা এই ধরনের মাছ মানে স্পেশালি মাছের মধ্যে তেলটা যেটা থাকে বা যেটাকে বলে আমরা ফ্যাট লেয়ার সেই পোষণটা মাম্মা খেতে হেভি ভালোবাসে খুবই ভালোবাসে এবং ওর জন্য এরকম একটু রিয়াজি রিয়াজি মাছ আনা অবশ্যই চেষ্টা করি পেটির মাছটা খুব ভালোবাসে পেটিতে যদি ফ্যাট থাকে ওর একদম মানে ওরা প্রিয় জিনিস তো একটা দুর্দান্ত এপিসোড আপনাদের সামনে তুলে ধরলাম বাড়িতে রান্না করে জাস্ট খাওয়া আমাদের তো এমন নয় এটা রোজই আপনাদের বাড়িতে সবার বাড়িতে হয়ে থাকে অন্য ধরনের একটা এক্সপিরিয়েন্স আপনাদের সামনে তুলে ধরলাম বড় মাছ পাকা মাছ পেলে অবশ্যই আনতে পারেন খেতে কিন্তু খারাপ লাগবে না আর কথা বলে এটা কিন্তু ননাচন্দ্রপুর বাজারে মিটো তোর দোকান থেকে এনেছিলাম উনি দাম সাড়ে চারশো টাকা করে নিয়েছে পার কিলো কাটা মাছ আর মেবি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দাম নিতে পারে তো কাজইয় দূরে রইল নেক্সট দিন দেখাবে নতুন কোনো ভিডিও নেই বাই